বন্ধুরা, আজকের লেকচারের সাবজেক্টটি হলো পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে এবং এই আপডেটে কিন্তু বলা হয়েছে আপনারা কবে টাকা পাবেন। ইতিমধ্যেই কিন্তু নিউজ বাংলা চ্যানেলের তরফ থেকে একটি নতুন আপডেট চলে এসেছে। তো আপডেটটি আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন আপনারা কবে টাকা পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বড় সুখবর, আজই অ্যাকাউন্টে আসতে পারে যোজনার টাকা। আপনি কি যোজনার টাকা পাবেন, চেক করে দেখে নিন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কেন্দ্র সরকার কৃষকদের অ্যাকাউন্টে বছরে 6,000 টাকা ট্রান্সফার করে থাকে। তিনটি কিস্তিতে 2,000 টাকা করে এই টাকা দেওয়া হয়। সরকারের তরফে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা সরাসরি ট্রান্সফার করা হয়ে থাকে। প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি অগস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে দেওয়া হয়। বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে তিন নম্বর ধাপে যে কিস্তি দেওয়া হয় সেটা কিন্তু ডিসেম্বর থেকে মার্চের মধ্যে কিন্তু দেওয়া হয়। এমনও হতে পারে, মনে করুন ডিসেম্বরের শেষের দিকে মার্চের আগে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন অবশ্যই। তো আপনারা কিন্তু কোনো চিন্তা করবেন না, টাকা কিন্তু পেয়ে যাবেন। যাদের বেনিফিশিয়ারি লিস্টে নাম রয়েছে তারা কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন। বন্ধুরা, এটাই কিন্তু নিউজ বাংলা চ্যানেলের তরফ থেকে নতুন আপডেট দিয়েছে। তো আজকের ভিডিওটি এটুকুই। যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আপনার কোনো ভিডিও মিস হবে না, সবার আগে পেয়ে যাবেন।